হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের পরে ভিডিওটি স্টার্ট করছি। আর আমি জ্যোতিপ্রিয়া, তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমি এখন আছি শ্বশুর বাড়িতে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি শ্বশুর বাড়িতে আছি। তো আমি দুদিন আগে হলো এসেছি, তো কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট এখানে, সেই কাজের সূত্রে আর সবার সঙ্গে একটু দেখাও করতে এসেছি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো সুতরাং চলে এসেছি, সেই দুটি কারণ নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল 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 সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে রুটি ব্রেকফাস্টে সবজি ছিল, সুজি করেছিলাম, তো এগুলো হয়ে গেছে করা সবার। আর এখন আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি, রান্নাবান্না এখন মা রান্না করছে, এখন দুপুরের লাঞ্চের প্রিপারেশন মা করছে। আজকে স্যাটারডে আছে, শনিবার ভেজ একটা ডাল হবে, একটা সবজি হবে আর একটা সাথে বড়া বা ভাজা কিছু, সিম্পল আজকে রান্নাবান্না হচ্ছে। তো পরে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি শাওয়ার নেবো, শাওয়ার নিয়ে আমি একটু বেরোবো, তো কোথায় বেরোবো কোথায় যাবো তোমাদের সাথে সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে একটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো জল এখন এই যে ইলেকট্রিক কেটলে গরম করে নিয়েছি আর এখন শাওয়ার নিতে চলে যাব। আর বাড়ি থেকে এরকম মেন রাস্তা দেখা যায়, আর আজকে তো ভালোই রৌদ্র, এখানেও পরিষ্কার আকাশ শিলিগুড়ির মতনই, তবে রাতের বেলা ঠান্ডাটা ভালোই পড়ে, জাকালো ঠান্ডাই পড়ে। আর এখান থেকেও পাহাড় দেখা যায়, কারণ এটা হলো চালসা, তাই চালসা মালবাজার সব কাছাকাছি, ডুয়ার্সে আমার শ্বশুরবাড়ি। তো বন্ধুরা এরকম রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম পুরো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন কোথায় আছি চলো তোমার সাথে সেটা শেয়ার করব। আর আছে কি কী লাঞ্চ করবো তার আগে সেটা শেয়ার করে দিই তোমাদেরকে। তো রান্নাঘরে এসেছি, আজকে হয়েছে একটা বাঁধাকপির একটা এই যে ঘন্ট মতন আলু দিয়ে বেগুন দিয়ে হয়েছে, এখানে একটা শিম চচ্চড়ি হয়েছে, এই দেখো শিম চচ্চড়ি, লাইটটা একটু কম আছে আজকে, একদমই সিম্পল রান্নাবান্না কারণ শনিবার আগেই বলেছি। আর এখানে হয়েছে ডাল, এই যে মুগের ডাল, আর এখানে তো রাইস আছে, আর পরে কিছু একটা বড়া ভাজাটা যা হবে সেগুলো। আর এখানে হাজবেন্ড বাইক বের করছে এখন। আমরা এখন মালবাজারে চলে এসেছি আর এখন যাবো একটু কানাড়া ব্যাংকে, ওই দেখো কানাড়া ব্যাংকের সামনে চলে এসেছি।